ওম তিলকনাথ ওম নম শিবাই সুদী ভক্তজন বাবার প্রিয়জন আপনাদের সকলকে প্রতিবারের না এবারেও আমাদের ভক্তিপূর্ণ ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের পরম প্রিয় বাবার এক অতি অদ্ভুত আলেখ্য আলেখ্যটি যিনি পাঠিয়েছেন তাকে প্রথমেই ধন্যবাদ জানাই তবে এই আলেখ্যটি পাঠ করার পূর্বে আমার আপনাদেরকে বেশ কিছু বলার রয়েছে যদিও এই আলেখ্যটি নিতান্তই বড় এবং ভিডিওটি বেশ কিছু লম্বা হয়ে যাবে তাই আমি এই পরিশেষে এই আলেখ্যটি পাঠ করে এই ভিডিও সমাপ্তি ঘোষণা করব কারণ প্রতিবারই আমি আলেখ্যটি পাঠ করে বা কৃপা কাহিনী বা উপলব্ধির কাহিনী পাঠ করে আমার নিজস্ব বেশ কিছু মতামত আমি জানাই রাখি কিন্তু আজকে সেটার কোনো উপায় নেই কারণ ভিডিওটি যথেষ্টই বড় হয়ে যাবে এবং প্রথমে যে কথাগুলি বলবো যে এগুলি যথেষ্ট প্রয়োজনীয় আমাদের এক খুব প্রিয় ভাই এবং বাবার অন্যতম প্রিয়জন মনোজিত মনোজিত ভাই একটি কথা আমাকে বলেছিলেন এবং আমার এক প্রিয় দিদিভাই একই রকম কথা বলেছিলেন যে দাদা প্রচুর প্রচুর বাবার গ্রুপে তোমার এই ভিডিওগুলো আমার নিশ্চয়ই নয় বাবার ভিডিও এই ভিডিওগুলো শেয়ার করার পর প্রচুর মানুষ বলেন যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার সত্ত্বেও সমস্ত ভিডিও নোটিফিকেশন তারা পান না তো আমি এখানেই একবারে বলে দিচ্ছি এটার পেছনে একাধিক কারণ রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণটি সেই কারণটি হলো আপনারা এই ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি তার পাশে দেখবেন একটি বেল আইকন রয়েছে সেই বেল আইকনে ক্লিক করে তিনটে অপশন খুলে যাবে উপরে দেখবেন এবং সবার উপরে থাকবে অল সেই অলটাতে ক্লিক করবেন তাহলেই সমস্ত রকম এই চ্যানেলের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে যাবে না হলে কিন্তু যাবে না তাই বলছি আপনারা প্রত্যেকেই এটা করে নিন এবং প্রচুর প্রচুর মানুষের মধ্যে এই ভিডিওগুলো শেয়ার করে বাবার প্রচার করতে সহায়তা করুন কারণ বাবার প্রচারের মাধ্যমে কিন্তু প্রচুর প্রচুর মানুষের সাধন নিহিত রয়েছে আর বাবা আমাদের জন্য এত কিছু করে পরমপ্রিয় সৃষ্টিকর্তা আমাদের বাবার জন্য আমরা কি বা করতে পারি আর কি করারই বা উপায় রয়েছে শুধু এতটুকু করে বাবার জন্য কিছুই হয় না সেটা সে তাতে কি হয় বাবার যত প্রয়োজন যত সন্তান সন্ততি রয়েছে তাদের উপকার হয় কারণ তাদের মনে তাদের অবচেতন মনে বাবার কৃপা সম্পর্কে একটি দৃঢ় ছাপ বসে পড়ে তার ফলে কি হয় তারা বিপদে আপদে বাবাকে সবসময় স্মরণ করার কথা মনে করতে পারে এই ভিডিওগুলো নিয়মিত দেখলে এই ঘটনাই ঘটবে আর যতই বাবাকে স্মরণ করবে ততই বাবার কৃপা তাদের উপর বর্ষিত হবে তাই বলছি প্রচুর প্রচুর মানুষের কাছে এই ভিডিওগুলো পৌঁছে যেতে সহায়তা করুন এবং এই ভিডিওগুলো পৌঁছনোর মাধ্যম হিসেবে নিজেদেরকে গড়ে তুলুন কেমন তাহলে চলুন আজকে সে আলেখ্যটি আমরা খুব শুনে নেই জয় বাবা লোকনাথের জয় জয় বাবা লোকনাথ তোমার অসীম কৃপায় আমি আপ্লুত বাবা তোমার শ্রীচরণে আমার শত কোটি প্রণাম তুমি গ্রহণ করো বাবা দাদা তুমি আমার আন্তরিক শ্রদ্ধা গ্রহণ করো আমি নবারণ ক্লাব নদিয়া থেকে লিখছি ক্লাবের সাধারণ সম্পাদক অসীম পাল আমি বাবা লোকনাথের কৃপা নিয়ে কি আর বলবো দাদা ভাই সব সময় তো বাবার কৃপা পেয়েই চলেছি বাবার কৃপার জোরেই তো আজ এতদূর পর্যন্ত আসতে পেরেছি বাড়িতে বাবার কৃপাতে বা একটি মন্দির প্রতিষ্ঠা করতেও পেরেছি দাদা ভাই এটা আমার জীবনের একটি অন্যতম স্বপ্ন ছিল আর এই মন্দির তৈরিতে একের পর এক বাধা আসে যা আমি আমার বাবার অসীম কৃপাতে ক্রমাগত অতিক্রম করে করে শেষ পর্যন্ত এই মন্দির প্রতিষ্ঠা করতে সমর্থ হই দাদা ভাই বাহ খুব ভালো খুব ভালো আমার পিতামহ দুলাল চন্দ্রপাল বাবার একজন একনিষ্ঠ ছিলেন উনি চেয়েছিলেন আমাদের এই বাস্তু মন্দির প্রতিষ্ঠা হোক কিন্তু ইচ্ছা থাকলেও নানান প্রতিকূলতার জন্য তিনি তার জীবদ্দশায় এই মন্দির প্রতিষ্ঠা দেখে যেতে পারেননি আচ্ছা পরবর্তীকালে আমার বাবা শ্রী এই মন্দিরের জন্য জমি নির্দিষ্ট করলেও মন্দির প্রতিষ্ঠা করতে পারেননি এরপর পালা আসে আমার ওপর আমি মন্দির প্রতিষ্ঠা করতে গিয়ে প্রথমেই যে সমস্যার মুখোমুখি হই দাদা ভাই সেটা হলো আমাদের জমির সীমানা সংক্রান্ত পাশের বাড়ির সাথে বিবাদ তারা যদিও জানতেন যে আমার পিতামহের ইচ্ছানুযায়ী আমার বাবা নির্দিষ্ট করা ওই জমিতেই বাবা লোকনাথের মন্দির নির্মাণ করা হবে কিন্তু নির্মাণ কাজ শুরু করার মধ্যেই তারা আশ্চর্যজনকভাবে ব্যাপারটা নিয়ে ঝামেলা করেন এমনকি আদালতে একটি মামলা পর্যন্ত রুজু করেন এরপর স্বভাবতই কাজটি বেশ কিছুদিনের জন্য স্থগিত হয়ে পড়ে এই সময় আমার স্ত্রী সহ অনেকের মনে আশঙ্কা দেখা দিলেও আমার মনে স্থির বিশ্বাস ছিল যে বাবার মন্দির প্রতিষ্ঠা বেশ কয়েক বছর মামলা চড়ার পর রায় আমাদের পক্ষেই হয় আবার মন্দির তৈরির কাজ শুরু হয় এর কয়েকদিন পরেই মন্দির তৈরির বেশ কিছু সরঞ্জাম না পাওয়ার কারণে আবার কাজ স্থগিত হয়ে পড়ে এভাবে বেশ কয়েক মাস কেটে যায় তারপর সেই সব জিনিস পাওয়া গেলেও যিনি প্রধান কারিগর ছিলেন মন্দির নির্মাণের তিনি গত হন আবারও কাজ আটকে যায় প্রায় আট মাস পর ভালো কাজ জানা মিস্ত্রি পাওয়া গেলে মন্দিরের কাজ পুনরায় শুরু হয় এর পরেও আরো প্রায় চার পাঁচ বারের মতো মন্দির নির্মাণের কাজ আটকে গেছিল কিন্তু দাদা ভাই আমি একটিবারের জন্য হাল ছাড়িনি মনে মনে ভাবছিলাম বাবা যখন তার ছেলের পরীক্ষা নিচ্ছেন বেশ তো নিন না যত ইচ্ছে পরীক্ষা নিন তিনি তবে আমিও আমার বাবার ছেলে হাল ছাড়ার পাত্র আমি নই এরপর থেকেই সব কিছুর যেন ধীরে ধীরে আমূল পরিবর্তন হতে শুরু করলো দাদা যারা এক সময় নানান তারাই যেন বদলে যেতে শুরু করে মোটামুটি নিজের সাধ্য মতো বাবার মন্দির তৈরি করব বলে ভেবেছিলাম তাই কারো কাছ থেকে কোনো অনুদান না আমার ব্যাপারটি মাথাতেও আসেনি আমার একদিন অদ্ভুতভাবে ক্লাবে বসেছিলাম তো আমাদের ক্লাবের এক ভাই কমল ব্যাপারটি প্রথম বলে সাথে ওখানে বসে তো মন্দ নয় এমন বলে সমর্থন দেয় ব্যাপারটিতে তাহলেও আমরা আচ্ছা আচ্ছা তারা বলেন তাহলে আমরা আরো একটু বড় করে বাবার মন্দির তৈরি করতে পারবো প্রথমে দাদা ভাই ব্যাপারটিতে আমার সায় না থাকলেও পরবর্তীতে পিন্টু ভাইয়ের একটি কথায় আমি সমর্থন না দিয়ে পারি না ওই ভাই বলে দেখো দাদা তুমি তোমার একার সামর্থ্যে বাবার মন্দির তৈরি করলে তোমার মনে কখনো না কখনো অহংকারের সৃষ্টি হতে পারে যে আমি তো নিজে করেছি বাবার মন্দির কিন্তু সকলের অনুদানে বাবার মন্দির তৈরি হলে সেটার তো কোনো সম্ভাবনাই থাকবে না তাই না উপরন্তু বাবার মন্দির নির্মাণের মতো মহান কাজে নিজেদের সামিল করতে পেরে সকলেই নিজেদের ধন্য মনে করব আর তাই আমরা সকলে যার যা সাধ্য সেই মতো অনুদান নিতে শুরু করি তারা ভাই তুমি জানলে অবাক হবে যে যারা প্রথমে জমি সংক্রান্ত মামলা করেছিল তারাই মন্দির তৈরির জন্য দশ হাজার টাকা অনুদান দিয়ে সহায়তা করে সকলের সহায়তায় এবং আমাদের বাবার পরম কৃপায় এই গত উনিশে জ্যৈষ্ঠ আমাদের বাবার মন্দিরের শুভ উদ্বোধন ঘটে জয় বাবা লোকনাথের জয় হ্যাঁ আমি যদিও বলেছিলাম কিছু বলবো না তাও ছোট্ট করে একটি কথা বলি যে তোমরা সকলে এই জিনিসটা মাথায় রাখো সেটা হচ্ছে যে যা কিছু শুভ যা কিছু ভালো তাই হলো আমাদের বাবা তাই তোমাদের মনেও যদি এরকম ভালো শুভ কোনো সাথে সেটাকে বিশ্বাস করো পরিস্থিতি যাই থাকুক না কেন। পরিস্থিতি পরিবর্তিত হতে বাধ্য কারণ বাবা যদি আমাদের পরীক্ষা নেন তাহলে আমরাও আমাদের বাবার সন্তান আমরাও আমাদের লক্ষ্যে অবিচল থাকতে জানি কি কেমন বন্ধুরা আজ তাহলে এত পর্যন্তই তোমাদের সকলের মাথায় প্রতিবারের নাই যেরকম বলি আমাদের পরম প্রিয় বাবার অবিরাম কৃপা বর্ষিত হোক ওম জয় তিলকনাথ ওম নম